যারা মারা গেছে তারা কিন্তু সবাই গরিব মানুষ ছিল। এই গরিব মানুষরা কতদিন আর পেটের জ্বালায় জীবন দেবে? রুটি রোজগারের তাগিদে, পেটের খিদা নিবারণে এইভাবেই কি বোম শিল্পের মতো প্রাণঘাতী শিল্পে নাম লেখাবে চিরকাল বাঙালি? যে ধ্বংসস্তূপ আপনারা লক্ষ্য করছেন, এটি কিন্তু রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধরত ধ্বংসস্তূপ নয়। এটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ বা দত্তপুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণের বারুদি ধ্বংসস্তূপ। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ। আমরা চলতি বছরের ১৬ই মে খাদিকুল, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের এগড়ার খাদিকুলের সেই ভয়ঙ্কর দগদগে ছুটি এখনও ভুলি নাই, যেখানে ভয়ঙ্কর বিস্ফোরণে এক ডজন মানুষ মারা গিয়েছিল। তার সাড়ে তিন মাস কাটতে না কাটতেই ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল দোতলা বাড়ির ছাদ এবং ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৮ জন হলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন হাসপাতালে মারাত্মক গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন অনেকেই। মৃত্যুর সংখ্যাটা ১৫ থেকে ২০ জনের আশপাশে হতে পারে। উত্তর চব্বিশ পরগনার বারাসত এক ব্লকের দত্তপুকুর এলাকায় বা নীলগঞ্জে রবিবার সকাল ৮:৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। দত্তপুকুর থানার উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, কারণ এলাকাবাসীদের অভিযোগ, থানায় গিয়ে বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেয়নি দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ কোনো কর্ণপাত করেনি। অনেকেই বলছেন এটা নাকি বাজি কারখানায় বিস্ফোরণ, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে মারাত্মকভাবে। বিষাক্ত প্রশ্নের বান ছুড়ে দিলাম আমরাও, যদি সত্যিই এটা বাজি বা আতশবাজির কারখানা হয় তাহলে কীভাবে ডজন খান মানুষের প্রাণ চলে যাচ্ছে? কে দেবে এর উত্তর? কে নেবে দায়ভার? বারাসত লোকসভার অন্তর্গত নিকটবর্তী মধ্যম গ্রামের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তিনি সরাসরি এখানে জড়িত রয়েছেন। রথীন ঘোষ খাদ্য সরবরাহ মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক, তিনি নাকি মাসে ৫০,০০০ টাকা করে মোটা রকম টাকা নিতেন গোপনে এই বেআইনি ব্যবসায়ীর কাছ থেকে। এই বেআইনি বারুদ ব্যবসায়ীর বা আতশবাজি কারখানার নামে যে ব্যবসা চালাচ্ছিলেন তার কাছ থেকে। কারখানার মালিক ছিলেন শামসুল আলী, তিনি নাকি তৃণমূল কর্মী ছিলেন, স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন। চলতি বছরের ১৬ই মে পূর্ব মেদিনীপুরের এগড়ার খাদিকুলে বারুদ কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা আমরা কেউ ভুলি না, এখনও দগদগ করে মোটা স্মৃতি মনে পড়ছে রাজ্যবাসীর। সেই সময় প্রায় ১০ থেকে ১২ জন মানুষ মারা গিয়েছিলেন। ১১ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পৌঁছে গিয়ে নতমস্তক বলেছিলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ঘটনার জন্য। এই ঘটনা থেকে সরকারের চোখ খুলে গেল, অর্থাৎ পুলিশ প্রশাসনের গাফিলতির কথা তিনি প্রায় স্বীকার করে নিয়েছিলেন। তারপর আশ্বাসও দিয়েছিলেন সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত বেআইনি আতশবাজির কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং বাজি কারখানার মালিকদের জন্য বিশেষ ব্যবস্থা তিনি করবেন। কিন্তু সাড়ে তিন মাস কাটতে না কাটতেই আবারও সেই ঘটনা আবারও পুনরায় ঘটল দত্তপুকুরে। আমি মনে করিয়ে দিই আপনাদেরকে, ২০১৭ সালের ২৫শে ফেব্রুয়ারির কথা। এই দত্তপুকুর এলাকায় কৌটো বোমার বিস্ফোরণে আহত হয়েছিলেন ২ জন বাচ্চা ছেলে, ২ কিশোর, বাপ্পা পাল এবং স্বপন সাহা। পুলিশের বিরুদ্ধে মারাত্মকভাবে গুরুতরভাবে অভিযোগ করছেন বর্তমানে দত্তপুকুর বিস্ফোরণ প্রসঙ্গে এলাকাবাসী। যে পুলিশ টাকা খেয়েছে এই সমস্ত বিষয়ে পুলিশ জানে এবং তৃণমূলের বিধায়ক ও রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, তিনি এর সাথে সরাসরি জড়িত রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী অপরাধকারীদের কি সাজা দেবেন? বেআইনিভাবে এইসব শিল্প কারখানা চলছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ শুধুমাত্র কি বোম শিল্পে এগিয়ে বাংলা? এখানে কি আর অন্য কোনো শিল্প কলকারখানা হবে না? বাঙালি কি শুধুমাত্র টাকা পয়সার জন্য এইভাবে বোম বারুদ নিয়ে খেলা করবে আর মারা যাবে? এগুলিকে বাজি কারখানা একদম বলা যাবে কি? কারণ এগুলো তো বোম কারখানা। যে ধ্বংসস্তূপ আপনারা লক্ষ্য করছেন, এটা কিন্তু ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধরত ধ্বংসস্তূপ নয়, এটি পশ্চিমবঙ্গে বারুদি বিস্ফোরণের ধ্বংসস্তূপ। উত্তর চব্বিশ পরগনার বারাসত এক ব্লকের দত্তপুকুর বা নীলগঞ্জ এলাকায় এই ধ্বংসস্তূপ। বাজি কারখানার নাম করে বা আতশবাজি কারখানার নাম করে বোম শিল্পের ঠোস বারুদি বিস্ফোরণ তার এই নমুনা। মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৮ জন, কিন্তু সাধারণ এলাকাবাসীর দাবি ১৫ থেকে ২০ জন সেই মৃত্যুর সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে। কিন্তু এই অসংখ্য মৃত্যুর দায়ভার কে নেবে? যে আতশবাজি নাম করে বোম তৈরি হয় ভোটের সময় হোক বা আটকাল ১২ মাস ১ মাস ২ মাস ৪ মাস ৬ মাস ছাড়া,
অগণিত মানুষ মারা যাচ্ছে, সেই আতশবাজির কারখানাগুলোকে বন্ধ করে দিলে আমাদের সমাজের কি এমন বিশেষ ক্ষতি হয়ে যাবে, এই প্রশ্নটা ছুড়ে দিলাম আমরা রাজ্য পুলিশ প্রশাসনকে। এইভাবে রাজ্যের অভ্যন্তরে শান্তির শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, মানুষের প্রাণ চলে যাচ্ছে, অথচ রাজ্যে 355 ধারা বা 356 ধারা জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক কোণাগ্রাসী মনোভাব নিচ্ছেন না, রাজ্যপাল কোণাগ্রাসী মনোভাব নিচ্ছেন না, এবং হাইকোর্টের পক্ষ থেকেও কোনো নির্দেশিকা জারি হচ্ছে না যে বাজি কারখানার নাম করে বোম তৈরির কারখানা চালিয়ে যাচ্ছিল, তার বাড়ির লোকজন কতটা ক্ষতি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মারা গেছে তারা কিন্তু সবাই গরিব মানুষ। কতদিন গরিব মানুষ বলির পাঁঠায় থাকবে,